সুজিত বোসের রাজনৈতিক ক্যারিয়ার 42 বছর ধরে পলিটিক্সে সুজিত বোস আছে। সুজিত বোসের এত খারাপ অবস্থা হয়নি যে সুজিত বোস টাকার বিনিময়ে লোককে চাকরি দিয়েছে, এটা কোনোদিন কেউ বলতে পারবে না। এটা ঈশ্বরও সামনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে জীবনে এই কাজ কোনোদিন আমি করিনি, তার কারণ আমার আত্মসহায়ক নিতাই দত্ত আছে, সবাই জানে। নিতাই এখন কাউন্সিলর হয়েছে, পরে ভাইস চেয়ারম্যান হয়েছে। তার বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হলো, তার বাড়ি থেকে 12 ঘন্টা জেরা তাকে করা হলো। যতই ওকে মেরে ফেলুন, কেড়ে ফেলুন, যতই ওকে জেলে আটকান, কোনোদিনও বলবে না যে সুজিত বোস এই কাজ ওকে করতে বলেছে কি সুজিত বোস কোনো কাউকে বলেছে। সুজিত বোসের রাজনৈতিক ক্যারিয়ার 42 বছরের। সুজিত বোসের এত খারাপ অবস্থা হয়নি যে সুজিত বোস টাকার বিনিময়ে লোককে চাকরি দিয়েছে। জীবনে এই কাজ আমি কোনো দিন করিনি, আমার আত্মসহায়ক নিতাই দত্ত। তার বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া হলো, যতই ওকে মেরে ফেলুন, কেটে ফেলুন, যতই ওকে জেলে আটকান, কোনো দিনও ও বলবে না সুজিত বোস এই কাজ ওকে করতে বলেছে, সুজিত বোস কোনো কাউকে বলেছে। নিয়োগ দুর্নীতি নিয়ে জনসমক্ষে বললেন সুজিত বোস। 100 দিনের কাজের মজুরি, আবাস যোজনা, ঘরের পাওনা টাকা না দেওয়ার প্রতিবাদের এক পথসভায় ইডির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দমকলমন্ত্রী সুজিত বোস। তার আত্মসহায়ক নিতাই দত্তকে বারবার দেখে সুজিত বোসের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। সেই পথসভায় সুজিত বোস বলেন, কোনো নেতা যদি দোষ করে তাদের নিশ্চয়ই অ্যারেস্ট করুক, কিন্তু অনেকে দোষী না হওয়া সত্ত্বেও তাদেরকে অ্যারেস্টই শুধু নয়, অসুস্থ করে দিচ্ছে। আমার আত্মসহায়ক নিতাই দত্ত, তার বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া হলো। সুজিত বোসের রাজনৈতিক ক্যারিয়ার 42 বছরের। সুজিত বোসের এত খারাপ অবস্থা হয়নি যে সুজিত বোস টাকার বিনিময়ে লোককে চাকরি দিয়েছে। জীবনে এই কাজ আমি কোনো দিন করিনি, যারা চাকরি পেয়েছে তাদের গিয়ে জিজ্ঞাসা করুন, তারাই বলবে। আসুন শোনাই দমকলমন্ত্রী সুজিত বোস কি বলছেন এ বিষয়ে। আমি বলি, কোনো নেতা যদি দোষ করে নিশ্চয়ই তাদেরকে অ্যারেস্ট করুক, কিন্তু অনেককে দোষী না থাকা সত্ত্বেও তাদেরকে নানাভাবে অ্যারেস্ট শুধু করছে তা না, তাদেরকে অসুস্থ করে দিচ্ছে, এমন এমন জেরা তারা করছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, বেশি বলবো না, তার কারণ আমার আত্মসহায়ক নিতাই দত্ত আছে, সবাই জানে। নিতাই এখন কাউন্সিলর হয়েছে, পরে ভাইস চেয়ারম্যান হয়েছে। তার বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হলো, তার বাড়ি থেকে 12 ঘন্টা জেরা তাকে করা হলো, 12 ঘন্টায় কিছুই পেলো না, তার বাড়ি থেকে কিছু পেলো না, শুধু বলতে হবে একটাই নাম, সুজিত বোসের নামটা তোমরা বলে দাও, সুজিত বোসের নামটা তুমি লিখে দাও, তোমাকে ছেড়ে দেবো। এটা কোন ধরনের অত্যাচার? আপনারা যারা এখানে বসবাস করেন, যারা বাস করেন, যারা দীর্ঘদিন ধরে চলেন, সুজিত বোসের রাজনৈতিক ক্যারিয়ার 42 বছর ধরে পলিটিক্সে সুজিত বোস আছে। সুজিত বোসের এত খারাপ অবস্থা হয়নি যে সুজিত বোস টাকার বিনিময়ে লোককে চাকরি দিয়েছে, এটা কোনোদিন কেউ বলতে পারবে না। এটা ঈশ্বরও সামনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে জীবনে এই কাজ কোনোদিন আমি করিনি। আজকে ওকে বলছে এই কাজ তুমি বলে দাও, যে আমি বলবো, ওকে বলতে হবে না। যারা চাকরি পেয়েছে, কিভাবে পেয়েছে চাকরি, তারা পরীক্ষা দিয়ে পেয়েছে কি ইন্টারভিউ দেখে পেয়েছে, সেটা আপনারা তাদের কাছে জিজ্ঞেস করুন, তারাই উত্তর দিয়ে দেবে। একই সঙ্গে তিনি বলেন, সুজিত বোসকে মানুষ বিশ্বাস করে, ভরসা করে। নিতাই দত্তকে যতই মেরে ফেলুন, কেটে ফেলুন, যতই ওকে জেলে আটকান, কোনোদিনও বলবে না সুজিত বোস এই কাজ ওকে করতে বলেছে, সুজিত বোস কোনো কাউকে বলেছে। শোনাবো এই বিষয় নিয়েই বা কি বললেন দমকল মন্ত্রী সুজিত বোস। সুজিত বোসকে মানুষ বিশ্বাস করে, সুজিত বোসকে মানুষ ভরসা করে, আর ভরসা করে বলেই সুজিত বোস আজকে 42 বছর ধরে পলিটিক্সে এইভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। যতই আপনারা কালিমা মৃত্য করবার চেষ্টা করেন, যতই সুজিত বোসকে ম্যানায়ন করবার চেষ্টা করুন, আমি বলছি ঈশ্বরকে আমি বিশ্বাস করি, আমি আজকেও ঈশ্বরের পুজো করে বাড়ি থেকে বেরোই, এবং একটা কথা বলতে পারি জোর গলায় দাঁড়িয়ে, আজকে যে ডেভেলপমেন্ট এটা করেছি, এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা আপনাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে, এটা আমার সরকার সহযোগিতা করেছে, আর আমার ইচ্ছে শক্তিকে এটাকে শক্তিকে বাড়িয়ে নিয়ে গেছে। তা আপনারা বলছেন কার সম্বন্ধে কি কথা, যতই ওকে মেরে ফেলুন, কেড়ে ফেলুন,
যতই ওকে জেলে আটকান কোনোদিনও বলবে না যে সুজিত বোস এই কাজ ওকে করতে বলেছে কি সুজিত বোস কোনো কাউকে বলেছে। এত বড় আমাদের উপর আক্রমণ 2004-এ হয়েছে। সুজিত বোসের রাজনৈতিক ক্যারিয়ার 42 বছরের। সুজিত বোসের এত খারাপ অবস্থা হয়নি যে সুজিত বোস টাকার বিনিময়ে লোককে চাকরি দিয়েছে। জীবনের এই কাজ আমি কোনোদিন করিনি। আমার আত্মসহায়ক নিতাই দত্ত তার বাড়িতে ইডি পাঠিয়ে দেওয়া হলো। যতই ওকে মেরে ফেলুন, কেটে ফেলুন, যতই ওকে জেলে আটকান, কোনোদিন ও বলবে না সুজিত বোস এই কাজ ওকে করতে বলেছে বা কোনো কাউকে এই কথা বলেছে। নিয়োগ দুর্নীতি নিয়ে জনসমক্ষে এই কথাই বললেন সুজিত বোস। 100 দিনের কাজের মজুরি, আবাস যোজনা, ঘরের পাওনা টাকা না দেওয়ার প্রতিবাদে এক পথসভায় ইডির প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করলেন দমকল মন্ত্রী সুজিত বোস। তার আত্মসহায়ক নিতাই দত্তকে বারবার ডেকে সুজিত বোসের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর সেই পথসভায় সুজিত বোস বলেন, কোনো নেতা যদি দোষ করে তাদের নিশ্চয়ই অ্যারেস্ট করুক, কিন্তু অনেকে দোষী না হওয়ার সত্ত্বেও তাদেরকে অ্যারেস্টে শুধু নয় অসুস্থ করে দিচ্ছে। আমার আত্মসহায়ক নিতাই দত্ত তার বাড়িতেও ইডি পাঠিয়ে দেওয়া হয়েছিল। সুজিত বোসের রাজনৈতিক ক্যারিয়ার 42 বছরের। এত খারাপ অবস্থা হয়নি যে সুজিত বোস টাকার বিনিময়ে লোককে চাকরি দিয়েছে। জীবনের এই কাজ আমি কোনোদিন করিনি। যারা চাকরি পেয়েছে তাদের গিয়ে জিজ্ঞাসা করুন, তারাই বলে দেবে। কি বলছেন দমকল মন্ত্রী সুজিত বসু, আসুন শোনাই আপনাদের। আমি বলি, কোনো নেতা যদি দোষ করে নিশ্চয়ই তাদেরকে অ্যারেস্ট করুক, কিন্তু অনেককে দোষী না থাকা সত্ত্বেও তাদেরকে নানাভাবে অ্যারেস্ট শুধু করছে তা না, তাদেরকে অসুস্থ করে দিচ্ছে, এমন এমন জেরা তারা করছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, বেশি বলবো না, তার কারণ আমার আত্মসহায়ক নিতাই দত্ত আছে, সবাই জানে। নিতাই এখন কাউন্সিলর হয়েছে, পরে ভাইস চেয়ারম্যান হয়েছে। তার বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হলো, তার বাড়ি থেকে 12 ঘন্টা জেরা তাকে করা হলো, 12 ঘন্টায় কিছুই পেলো না, তার বাড়ি থেকে কিছু পেলো না, শুধু বলতে হবে একটাই নাম, সুজিত বোসের নামটা তোমরা বলে দাও, সুজিত বোসের নামটা তুমি লিখে দাও, তোমাকে ছেড়ে দেবো। এটা কোন ধরনের অত্যাচার? আপনারা যারা এখানে বসবাস করেন, যারা বাস করেন, যারা দীর্ঘদিন ধরে চলেন, সুজিত বোসের রাজনৈতিক কেরিয়ার 42 বছর ধরে পলিটিক্সে সুজিত বোস আছে। সুজিত বোসের এত খারাপ অবস্থা হয়নি যে সুজিত বোস টাকার বিনিময়ে লোককে চাকরি দিয়েছে, এটা কোনোদিন কেউ বলতে পারবে না। এটা ঈশ্বরও সামনে দাঁড়িয়ে আমি বলতে পারি যে জীবনে এই কাজ কোনোদিন আমি করিনি। আজকে ওকে বলছে এই কাজ তুমি বলে দাও, যে আমি বলবো ওকে বলতে হবে না। যারা চাকরি পেয়েছে, কিভাবে পেয়েছে চাকরি, তারা পরীক্ষা দিয়ে পেয়েছে কি ইন্টারভিউ দেখে পেয়েছে, সেটা আপনারা তাদের কাছে জিজ্ঞেস করুন, তারাই উত্তর দিয়ে দেবে। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।